করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওতে আপনারা হচ্ছে যারা যারা দেশের বাইরে ভিসা প্রসেসিং করতেছেন, দেশের বাইরে ইউরোপে রয়েছে সেনজিয়ান এবং নন সেনজিয়ান, যারা যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট বা ভিজিটের মাধ্যমে, এবং মধ্যপ্রাচ্যের যারা হচ্ছে আপনার ফ্রি ভিসার মাধ্যমে আসলে যেতে চাচ্ছেন, সব কিছু ইন ডিটেইলি আমরা আলোচনা করব এই ভিডিওতে। আজকে আপনাদেরকে আমরা সরাসরি এমন একটা জায়গাতে নিয়ে আসছি যেটা হচ্ছে খুবই কম খরচে সিলেটের মধ্যে আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে আপনারা আপনাদের কাজগুলা ইনশাল্লাহ করতে পারবেন। তো অবশ্যই আপনাদের সাথে আমরা এই ভিডিওতে পুরোপুরি ডিটেইলি আলোচনা করব, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে আমরা ডিটেইলি আলোচনা করব। যারা যারা আসলে মানে এখনও পর্যন্ত যাননি বা যাওয়ার চিন্তা আপনারা করতেছেন, একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে আসবে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনার অনেক পরিচিত আছে যারা আসলে দেশের বাইরে যেতে ইচ্ছুক, সো ওনাদেরকে এই ভিডিওতে মেনশন করে দিবেন আর আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। স্কাইলাইন ইমিগ্রেশন এবং কনসালটেন্সি ফার্মের অফিসে, এবং এখানে আমরা ভাইকে দেখতে পাচ্ছি, ওনার থেকে ওনার পরিচয়টা জেনে নেব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম রাশেদ, আমি স্কাইলাইন ইমিগ্রেশনের কনসালটেন্সির সিইও। আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে আপনার জিন্দাবাজার কাকলি মার্কেটে, লিফটের 4A space 502। ওকে, আমি আর ওনার কথাটা একটু রিপিট দিই, যেটা হচ্ছে আমরা জিন্দাবাজার হচ্ছে কাকলি মার্কেট সবার পরিচিত এবং সবাই চিনেন, এবং লিফটে আসার পর 4 নম্বর লিফটের 4 দিয়ে হচ্ছে 502 নম্বর যে অফিসটা রয়েছে, সেই অফিসে আসলে আপনারা স্কাইলাইন ইমিগ্রেশন এবং কনসালটেন্সি ফার্মে সরাসরি চলে আসতে পারবেন। সো এই হচ্ছে অ্যাড্রেসটা, এবং বাকি বিষয়টা আমরা আলোচনা করতেছি। ভাই, আপনাদের এখানে কী কী ভিসাগুলো প্রসেসিং করে? হ্যাঁ, আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের কাজ আছে, ওয়ার্ক পারমিট আছে আমাদের সেনজেন কান্ট্রিতে, এবং নন সেনজেন কান্ট্রিতে ওয়ার্ক পারমিট আছে। এবং সেনজেন কান্ট্রির মধ্যে আমাদের আছে এস্তোনিয়া, লিথুনিয়া এবং ক্রোয়েশিয়া, যেটা মনে করেন আমরা 2 মাসের ভিতরে পারমিটটা অ্যারাইভেল চলে আসবে আমাদের ইনশাআল্লাহ। আর আমরা সর্বোচ্চ কম সময় এবং স্বল্প খরচের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টকে সেবা করার জন্য। এমনকি আমাদের নন সেনজেনের মধ্যে আছে আপনার, দেখেন আলবেনিয়া আছে, সার্বিয়া আছে, রাশিয়া আছে, এবং কি নর্থ মেসিডোনিয়াও আছে। এই ভিসাগুলোর সময়সীমা কতদিন লাগবে? এগুলো ভাইয়া মনে করেন আপনি সর্বোচ্চ 2 থেকে 3 মাসের ভিতরে আমরা ইনশাল্লাহ ভিসা অ্যাপ্রুভালগুলো নিয়ে আসি। আচ্ছা, এখন অনেক সময় আমি কিছু কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতেছি দর্শকের হয়ে, বা যারা সাধারণত আসলে ভিসা করতে যাচ্ছে তাদের হয়ে আমি কিছু প্রশ্ন করব। জি, যেগুলো হচ্ছে মনে করেন যে এই কাজটা সেনজিয়ান এবং নন সেনজিয়ান পারমিটের কাজে মানে অনেক সময় দেখা যায় যে সময়সীমাটা হয় সেটার অনেক সময় বিলম্ব হয়ে যায়, তো এক্ষেত্রে কি একই রকমভাবে হবে নাকি আপনারা একটা মানে বাড়তি সময় নিয়েও হচ্ছে এই কাজটা করবেন? না ভাই, আমরা ইনশাল্লাহ কোনো বাড়তি সময় নিব না। আমরা যেটা আপনাদেরকে বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে 2.5 মাস থেকে এবং 3 মাসের ভিতরে আমরা চেষ্টা করি অ্যাপ্রুভালটা নিয়ে আসার জন্য, ভিসা অ্যাপ্রুভালটা। আর অ্যালবেনিয়াতে আমাদের সবচেয়ে কম টাইমের মধ্যে ভিসা হচ্ছে, যেটা হচ্ছে অনলি উইদিন 45 ডেজ। আপনাদের সাকসেসফুল কিছু স্টোরি বা আমাদের সাকসেস রেশিও আপনি রিসেন্টলি দেখতে পারবেন, গত মাসের 17 তারিখে আমাদের একজন ক্লায়েন্ট অ্যালবেনিয়াতে ফ্লাই করেছে আলহামদুলিল্লাহ। ওনা এখন বর্তমানে অ্যালবেনিয়াতে আছেন, আমাদের থ্রু দিয়ে গিয়েছেন, ওনার কোম্পানি রিসিভ করেছে এয়ারপোর্ট থেকে এসে ওনাকে, এবং ওনার কাজ কন্টিনিউ করতেছেন আমাদের সাথে। ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আমরা আরও ক্লায়েন্ট পাঠাবো। ওকে ওকে, সো অ্যালবেনিয়া সহ আপনি সেনজিয়ান নন সেনজিয়ান দুইটাই বলছেন না? জি। এখন বাকি আর কি কি আছে সেগুলো একটু বলুন। আমরা আরো সুযোগ সুবিধা দিচ্ছি আপনার ভিজিট ভিসার জন্য, যেমন আমরা কানাডাতে ভিজিট ভিসা করে দিচ্ছি, ইউনাইটেড কিংডম দিচ্ছি, ইউএসএ দিচ্ছি, স্পেনে দিচ্ছি, এস্তোনিয়াতে দিচ্ছি, দুবাইতে, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে আপনার যেখানে আপনার এশিয়ার দেশগুলো সহ। হ্যাঁ, কমবেশি এশিয়াতে সবগুলাই আমরা ভিজিট ভিসা করে থাকি। আচ্ছা, এর মধ্যে হচ্ছে কানাডার বিষয়টা আমি একটু জানবো, যে কানাডার বর্তমান রেশিও কেমন বা কি কি রকম অবস্থা? বর্তমান ভিসা রেশিও আপনারা সবাই জানেন হয়তো এখন একটু ভালো আছে, ঠিক আছে, যেটা আপনি জেনুইন ইনভিটেশন লেটার দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা রেশিওটা 99% চান্সেস থাকে ভিসা অ্যাপ্রুভ হওয়ার। ওকে, আর রিসেন্টলি তো আপনারা জানেন 2023-এর মধ্যে কিছু সময় গেছে প্যান্ডামিকের সময় যেটা আপনার ভিসা হয়নি, আর এখন আলহামদুলিল্লাহ ভিসা হচ্ছে, এবং কি আমাদেরও একটা সাকসেস হয়েছে আপনার যে গত আন্দোলন ছিল আমাদের দেশে, এই সময় আমাদের 2টা ফাইলের ভিসা হয়েছে জেনুইন ইনভিটেশন লেটার দিয়ে আলহামদুলিল্লাহ। যারা রিফিউজাল আছে, রিফিউজাল ফাইল আপনাদের কাছে নিয়ে আসতে পারবেন? জি, আমরা রিফিউজে কাজ করছি, আমাদের এক্সপার্ট টিম আছে, আমাদের টিম ইনশাল্লাহ আপনার রিফিউজাল ফাইল যেটা আছে ওইটা স্টাডি করে এবং কি মনে করেন আপনার সম্পূর্ণ কাজটা নিখুঁতভাবে করে দেয়। ওকে,
এখন হচ্ছে আমরা আপনি মধ্যপ্রাচ্যের দুই একটা দেশের নাম বলছিলেন, সেই বিষয়গুলো একটু যদি আলোচনা করেন। এখানে আমরা মনে করেন আমাদের ফ্রি ভিসার কিছু কাজ আছে যেটা আমরা সৌদি আরবে দিচ্ছি, আপনার 3 মাসের এবং কি 15 মাসের ফ্রি ভিসা, সেটা হচ্ছে আপনি উইথ ইকামা, ইকামা সহ আপনি 15 মাস এবং 3 মাসের প্যাকেজ আছে এটা, বাট কোনো জব থাকবে না এটাতে। বুঝতে পারছি। ওকে, তো আপনারা হজ উমরা সম্পর্কে কোনো কাজ করতেছেন না? হজ এন্ড উমরা ইনশাআল্লাহ আমরা প্যাকেজ খুব রিসেন্টলি শুরু করব, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমরা যে কাজের যে ধরেন একজন কাস্টমার এসে আপনাদের সাথে একটা সিনজিয়ান অথবা নন সিনজিয়ান বা যে কোনো একটা দেশের কথাবার্তা শুরু করলো যে কাজটা শুরু করতে চায় আপনাদের কাছ থেকে, সেক্ষেত্রে হচ্ছে গ্যারান্টির বিষয়গুলো আপনারা কিভাবে নিশ্চিত করেন? ওকে, এটা আপনার খুবই সুন্দর একটা প্রশ্ন। অনেক ক্লায়েন্ট আছে বিশ্বাস করতে পারে না, অনেকে আপনার কনসালটেন্সি ফার্মে যায়, অনেকে প্রতারণার ফেস করে। আমাদের কাছে ইনশাল্লাহ এরকম কিছু পাবেন না। আপনি আসেন আমাদের অফিসে, ভিজিট করেন, আমাদের সাথে লিগ্যাল এগ্রিমেন্ট হবে, লিগ্যাল ডিড হবে, স্ট্যাম্প করে দিব আমরা, আপনার লিগ্যাল গার্জিয়ানকে নিয়ে আসবেন, আমরা কথা বলে সমালোচনা করে আমরা ডিড করে এবং কি মনে করেন যে এটা আপনার কোনো প্রতারণা কিছু থাকবে না আমাদের মধ্যে। ওকে, বুঝতে পারছি। সো যারা যারা আমি বলবো যারা যারা হচ্ছে আপনারা টোটাল বিষয়গুলো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, ওনারা আসলে কোন কোন দেশে কাজ করতেছেন ওয়ার্ক পারমিট ভিজিট নিয়ে, ঠিক আছে? সো আপনারা যেই দেশেই কাজ করতে চান বা ওনাদের মাধ্যমে কাজ করাতে চান, ইনশাল্লাহ আপনারা আসেন, ওনাদের সাথে কথা বলেন, বসেন, ঠিক আছে? কথাবার্তা বলার পর যদি আপনাদের মনে হয় যে না, এখান থেকে আমি কাজ করাতে চাই বা এখানে আমার ট্রাস্টফুল একটা জায়গা আমি পেয়েছি, তাহলে আপনারা কাজ শুরু করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এখন এর বাইরে আর কি কি মানে আপনারা মানে কাজ করতেছেন? আমাদের সার্ভিসেসের মধ্যে আরেকটা সার্ভিস আছে, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ভিসা, ঠিক আছে? স্টুডেন্ট ভিসা আমরা করছি ডেনমার্কে, করছি অস্ট্রেলিয়াতে, করছি এবং কি ইউকেতে উইথ স্পাউস আমরা করতেছি। এটা একটু আপনি বিশ্লেষণ করেন। ওকে, ইউকেতে আপনার রিসেন্টলি হয়তো জানেন যে স্পাউস সহ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার আইএলটিএস এর স্কোর ভালো থাকতে হবে এবং কি কিছু সিলেক্টেড ইউনিভার্সিটিজ আছে যেটা আপনি উইথ স্পাউস অ্যাপ্লাই করতে পারবেন। এটা কি হচ্ছে মানে অনার্স মাস্টার্স এর কোন ক্যাটাগরিতে এটা নেওয়া যাবে? আপনারা ইনশাআল্লাহ অনার্স এবং মাস্টার্স এর দুটোটাই তো করতে পারবেন, আর আমরা চেষ্টা করব দুটোটাতে করে দেওয়ার জন্য। এটা কি পিএইচডব্লিউ প্রোগ্রাম নাকি অন্য কোনো কিছু? না, এটা আপনার হচ্ছে যে মেইন কোর্স যেটা হবে অনার্স এর জন্য এবং কি মাস্টার্স এর জন্য। আপনি পিএইচডি তো চাইলে আপনার ওয়াইফকে বা স্পাউস ডিপেন্ডেন্ট যে থাকবে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছি। তার মানে হচ্ছে এখানে হচ্ছে ইউকে এর কিছু সিলেক্টেড ইউনিভার্সিটি আছে যারা এক্স্যাক্টলি জি সিলেক্টেড কিছু ইউনিভার্সিটিজ আছে আমাদের সাথে যাদের সাথে আমরা ডাইরেক্ট অ্যাফিলিয়েটেড, যেটা বলতে গেলে ডাইরেক্ট আমরা এজেন্ট ওনাদের সাথে, ওনাদের সাথে আমাদের মনে করেন আপনি ডাইরেক্ট ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবেন। ওকে, নাইস। এটা একটা আপডেট নিউজ আমার কাছে, বাকি যারা ভিডিও দেখতেছেন তারা জানাবেন অবশ্যই কমেন্টসে, এবং সরাসরি যেতে চাইলে সরাসরি ভাই আপনারা চলে আসবেন অফিস। আপনাদেরকে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা, ভিজিট ভিসা সহ সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের যদি তারপরেও যদি কোনো কিছু গ্যাপ থেকে থাকে যে বুঝতে সমস্যা হয়েছে, আমি নিচে ওনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওনাদের অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি, আপনারা বেসিক কথাবার্তার জন্য ফোন দিয়ে দিবেন, ডিটেইলস আবার বোঝার জন্য আপনারা সরাসরি অফিসে চলে আসবেন, ঠিক আছে? সো ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হচ্ছে আমাদের এই পাশে হচ্ছেন স্কাইলাইন ইমিগ্রেশন অ্যান্ড কনসালটেন্সি ফার্মের ম্যানেজার রয়েছেন, ওনার আসলে মানে কাজের কিছু নমুনা বা ওনারা যে আসলে ফাইলগুলো নিচ্ছেন কোন ওয়েতে নিচ্ছেন সেগুলোর একটা নমুনা নেবো এবং আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলে আমরা ভিডিও থেকে বিদায় নেবো। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু পরিচয়টা দিবেন। আসসালাম আলাইকুম। জি, আমি স্কাইলাইন কনসালটেন্সি ফার্মের ম্যানেজার এইচএম সাইনা মাই। আচ্ছা, তো আপনারা এই মুহূর্তে মানে কতগুলা ফাইল আপনাদের হাতে আছে বা এই বিষয় সম্পর্কে আপনারা আসলে কি বলতে চাচ্ছেন? ইনশাআল্লাহ অনেকগুলো ফাইল আমাদের কাছে আছে, বিশ্বস্ততার সহিত কাজ করতে দিই তাই মানুষ আমাদের বিশ্বাস করে অনেকগুলো ফাইল দিয়েছে। এই যে দেখেন অনেকগুলো পাসপোর্ট আছে, এই যে পাসপোর্ট আছে দেখেন সবগুলো কাজে চলমান রইতেছে আমাদের। এরপরে ডিড আছে, ওই যে স্ট্যাম্প। এই পাসপোর্টগুলো কোন দেশের জন্য আপনারা নিয়েছেন? এগুলো আছে আলবেনিয়ার পাসপোর্ট আছে, সার্বিয়ার পাসপোর্ট আছে, এরপরে আপনার সেনজেন কান্ট্রি ক্রোয়েশিয়া লিথুনিয়ার পাসপোর্ট আছে। এই যে সেনজেনের পাসপোর্ট আছে, এগুলো ক্রোয়েশিয়ার জন্য। ইভেন আমাদের সাথে কিছু ডিডও আছে, চাইলে আপনারা দেখতে পারেন আমরা স্ট্যাম্পের সাথে ডিডও করতেছি। মানে এটা হচ্ছে আপনার মানে আপনাদের গ্যারান্টি, কার্ডের যে গ্যারান্টিটা দিচ্ছেন, যাদের সাথে আমাদের কাজ করতেছি যোগাযোগ করতেছি যারা সবাই মিলেমিশে আলোচনা সাকে এটা ডিড করতেছি, এরপরে আমরা কালকে স্টে হচ্ছে। বুঝতে পারছি। ওকে, সো এই বিষয়গুলো আসলে আপনারা অবশ্যই আসবেন, যারা যারাই যেতে চান, যারা যারাই কাজ করাতে চান ওনাদের মাধ্যমে সরাসরি আসেন। আমি বলবো আপনারা সরাসরি আসেন, ওনাদের সাথে কথাবার্তা বলেন,
আপনার যদি বিশ্বস্ত জায়গা মনে হয় আপনার কাজ শুরু করেন, ঠিক আছে? আর ইনশাল্লাহ এখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে একটা বিশাল রেশিও থাকে প্রত্যেকটা সেক্টরে, ঠিক আছে? সো খুব দ্রুত যোগাযোগ করবেন যারা যারা ইচ্ছুক, আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেন, আপনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে ইনশাল্লাহ। আপনার পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব, হ্যাঁ, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। ভালো থাকবেন আর আমরা বিদায় নিচ্ছি। লোকেশনটা আবার একটু বলে দিন। লোকেশন হচ্ছে কাকুলি শপিং সেন্টার, জিন্দাবাজার, লিফটের সাইড, স্পেস 502, স্পেস মানে অফিস নাম্বার 502, রাইট? ওকে, ভালো থাকবেন সবাই, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।